Hello, my dear students. Welcome to my YouTube channel, Ghosh Tutorial Center. আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, যেটা 10 এর লাস্ট চ্যাপ্টারে আছে এবং 11 এ অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার। আজকে আমরা জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। দেখো, জৈব রসায়নটা হচ্ছে কেমিস্ট্রি অফ কার্বন, কার্বনের কেমিস্ট্রিকে বলা হয় জৈব রসায়ন। বাকি মৌলগুলো যা যৌগ তৈরি করতে পারে, কার্বন একাই তার থেকে অনেক বেশি যৌগ তৈরি করতে পারে। তার জন্য কার্বনকে টোটাল একটা ভাগ দিয়ে দেওয়া হয়েছে, যে কেমিস্ট্রিটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তা এই অর্গানিক নামের পিছনেও আগে ভাবা হতো যে অর্গানিক জৈব মানেই হচ্ছে জীবদেহ থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে অর্গানিক বলা হয়। কিন্তু 1828 খ্রিস্টাব্দে মানে ভোলার, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার একটা ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে, দুটো ইনঅর্গানিক সাবস্টেন্স নিয়েছিলেন, তার বিক্রিয়া ঘটিয়ে প্রথম ইউরিয়া উৎপাদন করেছিলেন। প্রথমে কিসে কিসে বিক্রিয়া হয়েছে বলে দিই আমি, অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে উনি পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়া ঘটিয়েছিলেন। বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি হয়েছিল, অ্যামোনিয়াম সায়ানাইটকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি হয়েছিল। ইউরিয়া হচ্ছে NH2 সি ডাবল বন্ড ও NH2। ইউরিয়া হচ্ছে এই যে ইউরিয়ার সঙ্গে দেখা, ইউরিয়া হচ্ছে মানুষের দ্বারা প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। তারপরে 1865 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো মিথেন গ্যাস আবিষ্কার করেন, মিথেন CH4। মিথেনের সংকেত হচ্ছে CH4, এই গ্যাসটাকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী বার্থেলো। এবার আসি জৈব যৌগের সংজ্ঞা। তাহলে জৈব যৌগের সংজ্ঞা বলতে গেলে বলতে হয় তাহলে কার্বন ঘটিত যৌগ হচ্ছে জৈব যৌগ। এর ব্যতিক্রম আছে দুটো পার্ট, একটা হচ্ছে কার্বনের অক্সাইড সমূহ এবং কার্বনের মানে ধাতুর যে কার্বনেট গুলো আছে সেই ধাতুর কার্বনেট। এই দু রকমের যৌগ বাদ দিলে বাকি কার্বনের যে যৌগগুলো সেগুলো হচ্ছে জৈব যৌগ। তাহলে জৈব যৌগের সংজ্ঞা বলতে গেলে বলতে হয় যে সমস্ত কার্বন ঘটিত যৌগ ক্যাটিনেশন ধর্ম দেখায়, সমবায়বতা প্রদর্শন করে এবং সমগণীয় শ্রেণী তৈরি করতে পারে তাদেরকেই বলা হয় জৈব যৌগ। ব্যতি রেখে রাখতে হবে তোমার কার্বনের বিভিন্ন অক্সাইড সমূহ এবং ধাতব কার্বনেট গুলো, এগুলো কার্বন থাকলেও কিন্তু জৈব যৌগ নয়। এবারে আসবো আমরা কার্বনের যৌগতা চার প্রদর্শিত হয়, কার্বন চতুর্যোজ্যতা প্রদর্শন করে। কেন করে? কার্বন 6C, দেখো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। তোমাদেরকে কিন্তু আগে আমি শিখিয়ে দিয়েছি ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, sp3a উপকক্ষের ধারণা দিয়ে, তোমাদের মাধ্যমিকে ছিল না কিন্তু আমি একটু শিখিয়ে দিয়েছিলাম। এবার এখানে দেখো s এ দুটো ইলেকট্রন আছে এবং p তে দুটো ইলেকট্রন আছে, আনপেয়ার ইলেক্ট্রন আছে। এটা হচ্ছে এর ভূমি স্তরের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। এ যখন উত্তেজিত অবস্থায় আছে, একে যখন উত্তেজিত করবে এক্সাইটেড স্টেটে, এই s এর একটা ইলেকট্রন খুলে গিয়ে p তে প্রমোশন হয়। তাহলে s এ থাকে একটা আর p এ থাকে, দেখো তিনটে p তে আমার তিনটে হয়ে গেল। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইন ভ্যালেন্স সেল চারটে হলো। তার জন্য কার্বন চারটে বন্ধন জোড় গঠন করতে পারে, এই চারটে ইলেকট্রন দিয়ে চারটে বন্ধন জোড় গঠন করতে পারে। তার জন্য কার্বন চতুর্যোজ্যতা প্রদর্শন করে। জৈব যৌগে কার্বনের যত যৌগ দেবে সেখানে যোজ্যতা কিন্তু চার প্রদর্শিত হবে। এটা গেল আমার যোজ্যতার ব্যাপারটা, কেন চার যোজ্যতা প্রদর্শন করে। এবারে আমরা আসবো যে বিষয়টাতে,
তাহলে বাকি মৌলরা পাচ্ছে না, কার্বন কেন একাই এত যৌগ তৈরি করতে পারে? এটা তো কোশ্চেন। মানে কার্বনের একটা ধর্ম আছে, যে ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন ধর্ম কি না, একটা পরমাণুর আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা। দেখা গেছে যে কার্বন পরমাণু আর একটি কার্বন, আর ক্যাটিনেশনের ব্যাপারটা বলি প্রথমে, ক্যাটিনেশন ক্যাটিনা শব্দ থেকে এসেছে। ক্যাটিনা শব্দের অর্থ হচ্ছে চেন বা শৃঙ্খল, অর্থাৎ কার্বন পরমাণু আর একটি কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। এর জন্য কার্বন বহু সংখ্যক যৌগ তৈরি করতে পারে, অনেক অনেক যৌগ তৈরি করে। এই ক্যাটিনেশন ধর্মের জন্যই কার্বনের এত যৌগ তৈরি করার ক্ষমতা। তাহলে ক্যাটিনেশন কার্বনের আর একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা, তাকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তাহলে এই ক্যাটিনেশন ধর্ম গেল। এবার আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন আমরা দুই রকমের পাই, এক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়, হাইড্রোকার্বন এক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে না, যে হাইড্রোকার্বনে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন সব এক বন্ধন বর্তমান, সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের কোনো অস্তিত্ব নেই, সেই হাইড্রোকার্বনকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। উদাহরণস্বরূপ দেখো, উদাহরণ দেখলে ভালো বুঝতে পারবে, CH4 HH, এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো এখানে কার্বন হাইড্রোজেন সব এক বন্ধন। আবার দেখো ইথেন, সি বন্ধন সি এইচ এইচ এইচ, এখানে এইচ দাও এইচ এইচ, এটা হচ্ছে ইথেন। এখানে দেখো কার্বন কার্বন সব এক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন সব এক বন্ধন। তাহলে এবং এখানে লক্ষ্য দেখো, দেখো কার্বন সব চারটে ইলেকট্রন যোগ গঠন করেছে, চতুর্যোজ্যতা সব জায়গাতেই প্রদর্শন করছে। তাহলে এখানে কার্বন কার্বন সব কার্বন কার্বন এক বন্ধন আছে, আবার কার্বন হাইড্রোজেন এক বন্ধন আছে। তাহলে এই ধরনের যত জৈব যৌগ আছে, যত হাইড্রোকার্বন আছে, জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন, যত হাইড্রোকার্বন আছে সেই হাইড্রোকার্বন গুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে না, যে হাইড্রোকার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অস্তিত্ব আছে। যেমন দেখো দ্বিবন্ধন সি ডাবল বন্ড সি দিলাম, একটা এইচ 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 এইচ, এখানে দেখো ডবল বন্ডের অস্তিত্ব আছে, ডবল বন্ড দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার জন্য এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার দেখো এইচ সি তিন বন্ধন সি এইচ, এখানে তিন বন্ধনের অস্তিত্ব আছে, তাহলে এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা, না যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অস্তিত্ব আছে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে পৃথক কিভাবে করব, চিনব কিভাবে? আমাকে দেখো দুটো অজানা দিয়ে দিল, দুটো স্যাম্পল দিয়ে বললো, এদের মধ্যে একটা সম্পৃক্ত আছে একটা অসম্পৃক্ত আছে, তুমি কিভাবে সম্পৃক্ত এবং অসম্পৃক্তকে ডিটেক্ট করতে পারবে, কিভাবে তুমি একে আলাদা করতে পারবে, চিনতে পারবে? তখন যারা দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাদেরকে যদি আমরা Br2 দিই, Br2 লাল বর্ণের, লাল বর্ণের ব্রোমিন CCl4 মাধ্যমে, কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে যদি আমরা দিই, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন CH2 Br, দুটো Br ব্রোমিন অণু এখানে ভেঙে দুটো ব্রোমিন পরমাণুতে পরিণত হয় এবং দুটো কার্বনে দুটো ব্রোমিন যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এটা তাহলে এই অসম্পৃক্ততার পরীক্ষা। আবার তিন বন্ধনের বেলাতেও যদি ওই একই দাও Br2 লাল, লাল বর্ণ CCl4,
তাহলে তৈরি করে CHBr H H Br 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 তৈরি করছে। দেখো এই যে দুটো বন্ড উঠে গেল, এখানে দুটো বন্ড উঠে গেল, তার জন্য চারটে বিআর দুটো কার্বনে ঢুকে গেল, দিয়ে 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন তৈরি করে, আর এটা 1 2 ডাইব্রোমো ইথেন। ইথিলিনে যদি আমরা এটা দিই তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি হয়, আর এখানে 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়। এইটাই অসম্পৃক্ততার পরীক্ষা, আর এই ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়। কিন্তু তুমি যদি কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বনে লাল বর্ণের ব্রোমিন যোগ করো CCL4 মাধ্যমে, তাহলে কোনো বিক্রিয়া করে না। তাহলে আমরা সম্পৃক্ত আর অসম্পৃক্তকে সহজেই চিনতে পারবো, আলাদা করতে পারবো।